প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন, সৌন্দর্য, রূপমাধুরী বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্যের কথা থাকার জন্য। বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক জরুরি কিছু ঘরোয়া টিপস। পরিবেশগত কারণে আমাদের চারপাশে ধুলোবালির প্রকোপ অনেক বেশি থাকে, তাই বাইরে বের হবার আগে অবশ্যই ফেস ওয়াশ এবং বাইরে থেকে ফেরার পর অল্প পরিমাণ স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। অ্যালার্জির সমস্যা যদি না থাকে তাহলে অবশ্যই টমেটোর রস ব্যবহার করতে পারেন, এটি অনেক ভালো কাজ করবে। চোখের উপরে শশার টুকরো দিয়ে অন্তত 5 মিনিট রেস্ট নিতে পারেন। এমন আরও অনেক ঘরোয়া টিপস জানতে দেখতে থাকুন সানসিল্ক সৌন্দর্যের কথা, কেননা আমরা আরও টিপস বলে দেবো একেবারে অনুষ্ঠানের শেষে। এছাড়াও আমরা এই অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো দেবরদা তারকার সাথে, জানবো তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। আজ আমাদের সঙ্গে আছেন সবার প্রিয় মুখ, উপস্থাপিকা মারিয়া নূর। কেমন আছো মারিয়া? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আর এই শোতে আবারও তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকবার এসেছে এবং তোমার সাথে গল্প করতে ভালোই লাগে। থ্যাংক ইউ। তো মারিয়া, প্রতিবার তো তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে বিউটির ডেফিনেশন কী বা বিউটিটাকে তুমি কীভাবে দেখো, সেটা তো আমরা জানি। এবার একটু অন্য প্রসঙ্গে যদি আসি, যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার স্টাইল স্টেটমেন্ট কী, তাহলে উত্তর কী হবে? My style statement is to be bold and to be yourself. That's it. Be bold and be yourself. Amazing. So, Maria, jehetu summer chole ashlo, amra ajke summer fashion niye onek kotha bolbo. Ei summer e tomake amra kibhabe kibhabe dekhchi shegulo janbo, kintu tar age cholo fashion focus e dekheni ajke kisher collection amader darshokder jonno wait korche. Bondhura, cholun tale chole jai shopping mall gulote ebong dekheni ajker fashion focus er collection. দৈনন্দিন জীবনে ঘড়ি ফ্যাশন অনুষঙ্গের একটি। ফ্যাশনকে ধরে রাখতে ফ্যাশনেবল ঘড়ি ব্যবহার করতে দেখা যায় সবাইকে। আজকাল বিভিন্ন ডিজাইনের ছোট বড় ঘড়ি দেখতে পাওয়া যায় মার্কেটগুলোতে। স্টেনলেস স্টিলের বেল্ট, ব্ল্যাক লেদার বেল্ট ছাড়াও বিভিন্ন কালারের বেল্ট দেখা যায় যা আপনি পোশাকের রঙের সাথে মিলিয়ে পরতে পারেন। এছাড়াও প্লাস্টিকের বেল্ট, রেক্সিনের বেল্ট দেখা যায়। ডায়ালের উপর স্টোনের কারুকাজ খচিত ঘড়ি লক্ষণীয়। দারুণ দারুণ কিছু ঘড়ির কালেকশন আমরা দেখলাম। তো রিস্ট ওয়াচের প্রতি তোমার ফ্যাসিনেশন কীরকম? খুব বেশি ব্যবহার করা হয় নাকি জাস্ট ওকেশনালি? না, রিস্ট ওয়াচ আমার খুবই পছন্দ। আমার জুয়েলারি খুবই কম পরা হয়, অর্নামেন্টস আমি খুবই কম পরি, হয়তো বা ছোটো একটা স্টার্ট পরি এরকম, আর হাতে একটা ওয়াচ থাকে। সো রিস্ট ওয়াচের প্রতি আমার ফ্যাসিনেশনটা অনেক বেশি। এবং সবাই আরও একটা জিনিস খেয়াল করেছে যে আমি শুধুমাত্র যে নর্মাল রিস্ট ওয়াচ পরি তা না, আমি স্মার্ট ওয়াচ পরতে পছন্দ করি। আচ্ছা, যে ফোনের সাথে কানেক্টেড, সেটার সাথে আমার, আমি যখন এক্সারসাইজ করছি সেই আপডেটটা সেখানে থাকা, আমি দেখতে পাচ্ছি আমি কতটুকু স্টেপ নিচ্ছি, সো ওরকম আমার ভালো লাগে। দারুণ। তার মানে বোঝা গেল যে মারিয়া যুগের সাথে তাল মিলিয়েও চলে, প্লাস হচ্ছে নিজেকে ওইভাবে অ্যাক্সেসরাইজ করে। আমার টেকনোলজির প্রতি একটা ফ্যাসিনেশন আছে। গ্রেট। এটা কিন্তু মানে মেয়েদের ক্ষেত্রে একটু কি বলবো আনইউজুয়াল, যে মেয়েরা একটু দেখা যায় যে টেক জিনিসপত্র একটু কমই পছন্দ করে। সো সেই জায়গা থেকে তুমি একটু আলাদা বলা যায়, বলতে পারো। হ্যাঁ, আমার কাছে দেখা যায় যে আমার কাছের মানুষদের যদি ছোটোখাটো টেকনিক্যাল প্রবলেম হয় ফোনে অথবা তাদের ইন্টারনেটে, দে কল মি আপ অ্যান্ড আস্ক ফর সাম অ্যাডভাইস যে আসলে কী করা যেতে পারে। আর আমি এমনিতে গেমস খেলতেও পছন্দ করি, প্লে স্টেশনেও। বা এটা কিন্তু খুব মজার একটা তথ্য আমরা জানলাম, যে কারণ আমরা সবসময় ভাবে মেয়েরা একটা গার্লি জিনিসপত্র পছন্দ করে, বাট তোমার ক্ষেত্রে আলাদা, তুমি একটু টেক বেসড জিনিসপত্র ভালোবাসো। না, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট জানো। এখনকার আমি কিন্তু এখন মেয়েদেরকে দেখি যে দে আর ভেরি মাচ ফ্যাসিনেটেড অ্যাবাউট টেকনোলজি, টেকনোলজিটার ব্যাপারে কোথায় কী হচ্ছে, টেকনোলজির লেটেস্ট টেকটা তাদের হাতে থাকতে হবে, বা ইন্টারনেট সম্পর্কে একটু ডিটেলস জানা, নিজেদের সিকিউরিটিটার জন্যই আসলে জানতে হয়, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম সেই জায়গাগুলোতে তো আসলে মেয়েরাই সবচেয়ে বেশি হ্যারাসড হয়। তো নিজেদের সিকিউরিটির জন্য হয়তো বা জানতে হয়। আমিও দেখি যে আমার চারপাশে যারা আছে তারাও একটু ফ্যাসিনেশন আছে, বাট হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে আমি
একটু প্লে স্টেশনে গেম খেলতে পছন্দ করি বা একটু ডিটেলস জানতে পছন্দ করি। তো মারিয়া, এবার যেহেতু সামার নিয়ে বলছিলাম তোমার সঙ্গে যে আলাপ করব, গল্প করব, তো আমাকে, আমরা তো তোমাকে স্ক্রিনে যখন দেখি তখন এক একটা অনুষ্ঠান বা এক একটা ইভেন্টে যেরকম প্রয়োজন সেরকমভাবে ড্রেস আপ করা দেখি, কিন্তু ব্যক্তি জীবনে মারিয়া কীরকম বা কী ধরনের পোশাক পরতে পছন্দ করে, যখন দাওয়াতে যায় তখন কীভাবে যায় বা যখন বন্ধুদের সঙ্গে থাকে কীভাবে থাকে, এগুলো জানতে চাই। বন্ধুদের সাথে যখন থাকি তখন একদমই ক্যাজুয়াল ওয়েয়ার, হয়তো বা একটা জিন্স অথবা একটা জেগেন্স, সেটার সাথে খুব কমফোর্টেবল কোনো একটা টপস আর স্নিকার্স অথবা ট্রেনার্স, এরকম কিছু একটা পরে ব্যাস আমি একদম কমফোর্টেবল। আর আমার মেকআপের ক্ষেত্রে সবসময় নুড মেকআপই আমি পছন্দ করি, যতটা আইশ্যাডো কিংবা লিপস্টিক বা যেটাই হোক না কেন, যতটা লাইট ইউজ করা যায়। হ্যাঁ, তারপরে যদি বলি দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রেও খুব সিম্পলই, যে এখন যেরকম সালোয়ার কামিজ পরে আছি হয়তো বা এরকমই সালোয়ার কামিজ, আর না হলে শাড়ি হলে হচ্ছে গিয়ে তোমার একদম ট্র্যাডিশনাল শাড়ি, বলতে হচ্ছে তোমার ধরো জামদানি অথবা মসলিন, আমার সেই শাড়িগুলো বেশি পছন্দ রাদার দেন ওই স্টোন কাজ করার থেকে। এবং তার সাথে খুব সিম্পল সিলভার জুয়েলারি অথবা গোল্ড প্লেটেড জুয়েলারি, একটা জাস্ট ইয়াররিংসই থাকে আর হাতে একটা ঘড়ি থাকে, চুড়িও আমি ওরকম করে পরি না। সো আমরা প্রত্যেকবার একটা পিক কোলাজ দেখাই, দেখি নি তোমার খুব দারুণ কিছু ছবি। বন্ধুরা চলুন তাহলে দেখি নি আমাদের প্রিয় শিল্পীর দারুণ কিছু ছবি। চমৎকার কিছু ছবি আমরা দেখে নিলাম। তো ওইটাই যেটা বললে যে তুমি খুব সিম্পল থাকতে পছন্দ করো, বা যেটা হচ্ছে যে আসলে আমার কাছে মনে হয় যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট বিউটি দ্যাট ক্যান বি অ্যাকচুয়ালি শোন। কারণ খুব বেশি অ্যাক্সেসরাইজ করলে, অনেক বেশি মেকআপ পুট অন করলে না, মানে ওই নিজের যে ফ্রেশনেসটা বা এনার্জিটা সেটা কোথায় যেন হারিয়ে যায়। আর না, আমার কাছে মনে হয় বিশেষ করে এখন যদি আমরা মিলেনিয়ালদের দিকেও খেয়াল করি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করবো যে everybody likes to wear something very comfortable, jate nije ashole aram pacche kina je jinish ta pore eta kintu matter kore, too much jewelry, too much accessories othoba sharakhon high heel pore thaka, amar ekta shomoy high heel khub pochondo chilo je sharakhon high heel pore thaktam, sei ami ekhon high heel ta bad diye joto kom pora jay je shooting bade, even shooting er shomoy chesta kore je day long shooting je gulo thake shekhane high heel ta khule ekta slipper pore thakte ব্রেক টাইমে, বিকজ এটা কিন্তু আসলে আমাদের হেলথের জন্য খুবই খারাপ। এবং এখন মিলেনিয়ালরা যে জিনিসটা করে, দে অ্যাকচুয়ালি লাইক টু ওয়্যার সামথিং কমফোর্টেবল এবং ট্রেন্ডি, তো যতটা সিম্পল থাকা যায়, এটা আসলে হয়তো বা আমাদের সবার ভিতরে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে, অ্যাডাপ্ট করছি আমরা। গ্রেট, তোমার আরও অনেক গল্প হবে কিন্তু একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেল। বন্ধুরা, নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। হেয়ার কালারিং এবং ড্যান্ড্রফ যাদের, সেই ট্রিটমেন্টটা দেখাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সানসিল্ক সৌন্দর্যের কথায়, সঙ্গে আছে মারিয়া নূর। মারিয়া, ব্রেকে যাওয়ার আগে তো আমরা সাজগোজ অনেক কিছু নিয়ে অনেক কথা বললাম, তো এবার যদি একটু নিজের যত্নের কথা বলি বা নিজেকে সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য কী কী করা হয় তা জানতে চাই। খুব বেশি কিছু না, আমি ওয়ার্কআউট করি জিমে, হয়তো বা সপ্তাহে 3-4 দিন এই জিনিসটা থাকে। আগে খুব সাইকেল চালাতাম, এখন আবার চিন্তা করলাম যে না, জিমে গেলে আসলে একটা রুটিন করে ওয়ার্কআউট করা হয়, তো সে কারণে সেটা করা। এর আগে বোধহয় শোতে এসে বলেছিলাম আমি একদম ভাত খাই না, এখন ভাত খাওয়া শুরু করেছি, বিকজ আমি দেখলাম যে নো কার্ব ইজ অ্যাকচুয়ালি নট ডুইং এনিথিং গুড ফর মাই বডি। আমার দেখা যাচ্ছে আমি উইক হয়ে যাচ্ছি, আমার স্ট্রেংথটা আমি পাচ্ছি না, একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছি। সো আসলে যেটুকু বুঝতে পারলাম যে ডায়েটিশিয়ানদের মতে আমরা আসলে দেখা যাচ্ছে নিজেরা স্লিম থাকবার জন্য অনেক রকমের ডায়েট করে ফেলি, যে না এটা খাবো না, ওটা খাবো না, মিট খাবো না, বাট
একটু আসলে কার্ব থাকা উচিত প্রতিদিন নিজেদের ডায়েটে, সো সেটা শুরু করে এই জন্যই বোধহয় এটাকে ব্যালেন্স ডায়েট বলা হয়, কারণ হচ্ছে সবকিছু আসলে একটু একটু করে দরকার হয়, যেমন ফ্যাটটাও কিন্তু স্কিনের গ্লো এর জন্য সামান্য দরকার, ট্রু, তো সেই জিনিসগুলো আসলে একটু সুন্দর করে মেইনটেইন করতে পারলে, বিকজ আমরা মেয়েরা কিন্তু আসলে সবচেয়ে বেশি দ্রুত সময়ে দেখা যায় যে আমাদের হাড়ের প্রবলেম হচ্ছে বা একটু আমরা উইক হয়ে যাচ্ছি, কারণ আমাদের ওরকম ক্যালসিয়াম ইনটেক করা হয় না, যেটা হচ্ছে ভিটামিনস গুলো ঠিকঠাক মতো নেওয়া হয় না, সেটাই তো সেই কারণে ওই ডায়েটটা একটু চেঞ্জ করেছে, একটু নিজের দিকে যত্ন নেওয়ার চেষ্টা করছি। তো হেলথের ব্যাপারে তো জানলাম যে তুমি হেলথ নিয়ে বেশ কশাস, এখন বিউটি রিলেটেড কি যত্ন আত্তি নেওয়া হয়, কারণ হচ্ছে যে আমাদের দেশের ওয়েদার পলিউশন সব কিছু মিলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্কিন হেয়ার সব কিছুর মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে, তো নিজের স্কিনের যত্নটা কীভাবে নাও? স্কিনের যত্ন বলতে ওরকম কিছু না, আমি জাস্ট ফেস ওয়াশ টা দিনে দুবার, সকালে ঘুম থেকে উঠে একবার, রাতের বেলা ঘুমোতে যাবার আগে একবার। আই ইউজ ভিটামিন সি সিরাম, কোনো ময়শ্চারাইজার, ভিটামিন সি সিরামটা আগে দিয়ে তারপর ময়শ্চারাইজারটা ইউজ করি, আর সানব্লক ইজ এ মাস্ট। আমি যে এখন যে আমি মেকআপ নিয়ে আছি, শ্যুটিংয়ে বসেছি, তাও কিন্তু আমি আগে সানব্লক দিই, বিকজ এই যে আমাদের শ্যুটিংয়ে যে লাইট সেটাও আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর, সো সানব্লক ইজ লাইক এভরিডে মাস্ট থিং ফর ইউ, তো সেই জিনিসটা সবসময় থাকে। আর চুল তো ইজ লাইক মাই মোস্ট ফেভারিট থিং, এটা আমি তোমার এখানে এসে অনেকবার বলেছি, সো হেয়ারের ক্ষেত্রে আমি একটু বেশি কশাস থাকি যে আমাদের চুলের, যে আমার চুল ন্যাচারালি স্ট্রেইট কিন্তু আমার আবার কার্ল করতে খুব পছন্দ, সো কার্ল করলে তো অনেক বেশি হিট ইউজ করতে হচ্ছে, কার্ল কিংবা ওয়েভি হেয়ার যেটা আমার ভীষণ পছন্দ, আর ওয়েভি হেয়ার ইজ নাও ইন ভেরি মাচ ট্রেন্ড, তো সেগুলো করতে গেলে আসলে চুলের উপর তো অনেক বেশি টর্চার করা হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া কিংবা কেরাটিন ট্রিটমেন্ট নেওয়া, এবং বাসায় যত হেয়ার স্প্রে যে দিচ্ছি বা এই যে হিট ট্রিটমেন্ট নিচ্ছি, বাসায় গিয়ে ঘুমোতে যাবার আগেই যাতে চুলটা একটু ওয়াশ করে নিয়ে তারপরে হালকাভাবে শুকিয়ে ঘুমোতে চলে যাওয়া, মানে ক্লিন থাকা, ক্লিন রাখা। হ্যাঁ, সো যেহেতু হেয়ার যত্ন নিয়ে কথা হচ্ছে, এরকম করলে কেমন হয় যদি আমাদের আজকের যিনি হেয়ার এক্সপার্ট আছে তার কাছ থেকে যদি আমরা হেয়ার ট্রিটমেন্টের একটা টিউটোরিয়াল দেখে নিই? খুবই ভালো হয়, আমিও কিছু জানতে পারবো। চলো তাহলে দেখে নিই। বন্ধুরা চলুন তাহলে চলে যাই আমাদের হেয়ার এক্সপার্টের কাছে এবং একটি হেয়ার ট্রিটমেন্ট দেখে আসি। হ্যালো ভিয়ার্স, আমি জুয়েল বলছি আরিশা বিউটি ওয়ার্ল্ড থেকে। আজকে আমরা আপনাদের হেয়ার কালারিং এবং ড্যান্ড্রফ যাদের সেই ট্রিটমেন্টটা দেখাবো, তো এই ট্রিটমেন্টের জন্য আজকে আমি মডেল হিসেবে নিয়েছি মুক্তিকে। আসুন আমরা এই ট্রিটমেন্টটা কীভাবে করতে হয় সেটা শুরু করি। প্রথমে এখন যে জিনিসটা করবো, প্রথমে ওর মাথায় আমরা অয়েল ম্যাসাজ করবো। ভিউয়ার্স, আমার তেল লাগানো শেষ হয়ে গেছে, এই তেলটা দিয়ে এখন ম্যাসাজ করবো, 5 মিনিটসের মতো ম্যাসাজ করবো। ওর স্ক্যাল্পে ড্যান্ড্রফ আছে, প্লাস যেহেতু কালার হেয়ার ড্রাই হয়ে আছে, যার জন্য আমরা এই ম্যাসাজটা করে চুলটাকে সফট করার জন্য তেলটা দিয়ে ম্যাসাজ করবো 5 মিনিটস। এখন আমরা ওকে শ্যাম্পু করার জন্য নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের শ্যাম্পু করা শেষ হয়ে গেছে, আমরা এখন ওর মাথায় প্রোটিন লাগাবো। প্রোটিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওর মাথা যে ড্যান্ড্রফ প্লাস ওর কালার, তো এটার জন্য হচ্ছে এই প্যাকটা দেওয়া, প্রোটিন বলে এটাকে। আমরা এখন ওর মাথায় এটা অ্যাপ্লাই করব। আমার প্যাক লাগানো হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, আমরা প্যাক লাগানোর পরে আমাদের চুলটা দেখেন কত স্মুথ হয়ে গেছে, তাহলে এটাকে আরও ভালো, আরও বেশি স্মুথ রাখার জন্য আমরা এখন ওর এই চুলটাকে 45 মিনিটস এই প্যাকটা দিয়ে রেখে দিব। 45 মিনিটস পরে দেন আমরা প্যাকটাকে ধুয়ে ওয়াশ করে দিব। আমাদের শ্যাম্পু করা শেষ হয়ে গেছে, আমরা এখন চুলটাকে ড্রাই করব। ভিউয়ার্স, আমার চুল শুকানো হয়ে গেছে, আসুন দেখি আমাদের মডেল মুক্তিকে এই ট্রিটমেন্ট করাতে কেমন লাগছে।
বা সুন্দর একটা টিউটোরিয়াল আমরা দেখলাম। আসলে আমার মনে হয় একটু টাইম বের করে নিজের চুলের যত্ন নেওয়া উচিত সবারই। তো মারিয়া, গল্পে গল্পে আবারও একটা ব্রেকের সময় হয়ে গেল, একটা ব্রেক নিয়ে আসছি। বন্ধুরা, নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আমি যদি উপস্থাপিকা না হতাম, প্রবাবলি আমি একদম টোটালি ফ্যাশন ডিজাইনিংটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিতাম। ছোট্ট একটি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সানসিল্ক সৌন্দর্য কথায়, সঙ্গে আছে মারিয়া। মারিয়া, গল্পে গল্পে তো আমরা অনেক কিছু নিয়ে আলাপ করলাম, যেমন ফ্যাশন নিয়ে কথা বললাম, পছন্দ অপছন্দ, স্কিন কেয়ার, এবার একটু লাইফস্টাইল নিয়ে কথা বলি। তোমার ফ্যান ফলোয়ার্স আসলেই জানতে চায় যে তুমি ব্যক্তি জীবন আসলে কেমন, বা কী করো, বা কী করতে ভালোবাসো। তো তোমার কাছে আমরা শুরুতেই যেটা জানতে চাইবো, যে তুমি যদি আসলে উপস্থাপিকা না হতে, তাহলে লাইফে কী হতে, বা কী কোন ফিল্ডে তোমার ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে? আমি যদি উপস্থাপিকা না হতাম, প্রবাবলি আমি একদম টোটালি ফ্যাশন ডিজাইনিংটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিতাম। তার মানে কি পড়াশোনা সব কিছুকে ফ্যাশন ডিজাইনিং সেক্টরে? না, আমি পড়েছি, দুটো সাবজেক্ট ছিল আমার। ফ্যাশন ডিজাইনিং আমি ডিপ্লোমা করেছি, আর অ্যাকাউন্টিং আমি অনার্স মাস্টার্স করেছি। তো অ্যাকাউন্টিংয়ে আমার কোনো জব করবার ইচ্ছে নেই, এত বেরসিক আমি হতে পারবো না। আর কর্পোরেট ওই 9-to-5 জব করাও আমার দ্বারা হবে না। ফ্যাশন ডিজাইনিংটা আসলে ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমার, আম্মুকে দেখে। আম্মুর বুটিক্স ছিল এবং আমি আম্মুকে অনেক বেশি হেল্প করতাম, তো আমার ইচ্ছে ছিল যে আমি ওদিকেই যাবো। কিন্তু সামহাও কীভাবে যখন এটার সাথে রিলেটেড হয়ে গেলাম, আমার আর্জে ক্যারিয়ার যখন শুরু হলো, তখন এটার প্রতি একটা যে আমার প্যাশন আছে সেটা আমি তখন আসলে রিয়েলাইজ করলাম। তো তারপরে এখনও ইচ্ছা আছে যে ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে ডেফিনেটলি কিছু একটা সামনে করব, সেরকম একটা ইচ্ছা আছে। তো ইচ্ছের কথায় যখন আসলো, তো আমাদের লাইফে তো আসলে কত ইচ্ছেই থাকে, যেটা হয়তো কখনো কখনো পূরণ হয় বা কখনো হয় না। তো তোমার লাইফের একটা ইচ্ছে জানতে চাই, যেটা আসলে তুমি চাও বা তুমি সত্যি করে চেষ্টা করো যে জীবনে কখনো না কখনো এটা যেন ফুলফিল হয়, তো সেরকম একটা উইশের কথা জানতে চাই। আমি পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই। তো আমার মনে হয় যে উইশটা পূরণ করার দায়িত্ব আমার, আমার আলাদিনের চেরাগের কোনো দরকার নেই। সো সেটা আমি করি প্রতি বছর। একটা কথা থাকে না, যে আসলে আমার কাছে মনে হয় যে যা আমরা আর্ন করছি, উপার্জন করছি, সেটা এক্সপিরিয়েন্সে স্পেন্ড করাটা আমার কাছে মনে হয় অনেক ওয়াইজ। সো ওয়াই নট। তো পৃথিবী যখন ঘুরে দেখছি, তখন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, নতুন নতুন জিনিসপত্র দেখছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। সো আমার এটা আমার একটা অনেক বাকেট লিস্টে আমি বলতে পারি যে হ্যাঁ, সারা পৃথিবী ঘুরে দেখবো, এরকম একটা ব্যাপার আছে। তো আই হোপ যে ইচ্ছাটা আমার পূরণ হবে, আমি পারবো পূরণ করতে। তুমি অবশ্যই তোমার এই ইচ্ছেকে পূরণ করতে পারবে, আমাদের অনেক শুভকামনা তোমার সঙ্গে। থ্যাংক ইউ মারিয়া। তোমার যারা ফ্যান ফলোয়ার্স আমাদের পর্দায় আজকে তোমাকে দেখছে, তারা তোমার জন্য কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলো আমি ঝটপট করে তোমাকে জিজ্ঞেস করবো, তুমি তার চটপট উত্তর দিবে। ওকে, রেডি? কোন রং সবচেয়ে বেশি পছন্দ? হোয়াইট। It used to be black, but now it is white. I don't know why. নিজের একটি নেগেটিভ দিক বলো। অসম্ভব ইমোশনাল। আর একটি পজিটিভ দিক? ট্রান্সপারেন্ট, অনেস্ট। কি দেখলে সবচেয়ে বেশি রাগ হয়? কেউ বিট্রে করলে। তুমি কি খুব গোছালো না অগোছালো? আমি নিজের ব্যাপারে গোছালো। নিজের ব্যাপারে গোছালো। অবসরে কি করতে ভালো লাগে? মিউজিক শুনতে, মুভি দেখতে, টিভি সিরিজ দেখতে। প্রিয় ফ্যাশন ডিজাইনার কে? তুতলিয়াপা। স্বাস্থ্য সচেতনতায় রোজ কোন কাজটা করা হয়? ওয়ার্কআউট করা হয়। গ্রেট, খুবই ভালো লাগছিল মারিয়া তোমার সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে। কিন্তু অ্যাজ ইউ নো, শোয়ের টাইম একটা টাইমে শেষ হয়ে যায়। সো নো ওয়ারিজ, আমরা মেকআপ রুমে গিয়ে আবারও আড্ডা দিব, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? বি ট্রু টু ইয়োরসেলফ অ্যান্ড নিজের চারপাশে সবাইকে হ্যাপি রাখবেন, কারণ আপনার হাসিটা যখন চারপাশে সবার মাঝে ছড়িয়ে যায়, তখনই আসলে সেই হাসিটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়, অমূল্য হয়ে যায়। দ্যাটস ইট। ধন্যবাদ তোমাকে, এবং তুমিও অনেক ভালো থাকো, অনেক হাস্যোজ্জ্বল থাকো, এরকম সুন্দর সুন্দর পজিটিভ ভাইব আমাদের সবার মাঝে ছড়িয়ে দাও। পুরো বাংলা ভিশনের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক আরও কিছু ঘরোয়া টিপস। নারী বা পুরুষ উভয়ের জন্যই চুল অতি গুরুত্বপূর্ণ। ঝলমলে, ঘন, আকর্ষণীয় চুল পেতে নিয়মিত চুল পরিচর্যার পাশাপাশি ভালো ব্র্যান্ডের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে, কারণ সুন্দর শরীর ও ত্বক পেতে যেমন যত্নের প্রয়োজন, স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চুল পেতে চাইলেও যত্ন ও পরিচর্যার প্রয়োজন রয়েছে, কারণ স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চুল আপনার সৌন্দর্যকে পরিপূর্ণ করে। এমন ছোট ছোট আরও অনেক ঘরোয়া টিপস জানতে চোখ রাখুন সানসিল্ক সৌন্দর্যের কথায়। আমাদের লিখতে পারেন
facebook.com/sunsekhaexpert ইমেল করতে পারেন s_kotha@bangladeshvision.tv এবং SMS করতে এসকে তারপর আপনার নাম তারপর প্রশ্ন লিখে 216 16 এই নম্বরে পাঠিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।